শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আমার ক্ষমতায় ফেরা রুখতে চেষ্টা করছে সেনাপ্রধান, গোপন তথ্য ফাঁস করে দিলেন ইমরান খান। তুরস্কের কিলিজদার ওগলুর জন্য কঠিন হবে, এরদোগানের জয়ের সম্ভাবনা 80%, বলছে জরিপ। পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলায় 5 ইরানি সীমান্তরক্ষী নিহত। ইউক্রেনের অভিজ্ঞতায় বদলাচ্ছে রুশ বাহিনী, পাল্লা দিতে প্রস্তুত ন্যাটো। লজ্জাজনক পরাজয় এড়াতেই তাড়াহুড়া করে বাকমুত দখলের ঘোষণা দিয়েছে ওয়াগনার গ্রুপ। রাশিয়ায় হামলার জন্য F-16 ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়েছে জেলেনস্কি, জানালেন বাইডেন। এবং সবশেষ থাকছে সুদানের দারফুরে সংঘর্ষে 18 বেসামরিক নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাথে তার কোনো সমস্যা নেই। তবে তিনি অভিযোগ করেছেন যে তার ক্ষমতায় ফেরা রুখতে চেষ্টা করছে সেনাপ্রধান। শনিবার আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, তার সাথে আমার কোনো সমস্যা নেই, তবে তার মনে হচ্ছে আমার সাথে সমস্যা আছে। সামরিক স্থাপনায় ক্ষতি সাধনের সাথে জড়িত পিটিআই সমর্থকদের বিতর্কিত সেনা আইনে বিচার করার ঘোষণার প্রেক্ষাপটে ইমরান খান এই মন্তব্য করলেন। ইমরান খান বলেন, সেনাপ্রধানকে ক্ষুব্ধ করার মতো আমি কিছু করিনি, তবে তিনি কী কারণে আমার বিরুদ্ধে আছেন তা আমি জানি না। তিনি অভিযোগ করেন, তাকে গ্রেফতার করতে জেনারেল মুনির নির্দেশ দিয়েছিলেন। লাহোরে নিজ বাড়িতে সাক্ষাৎকার প্রদানের সময় 70 বছর বয়স্ক ইমরান খান অভিযোগ করেন, তার দলের সাথে 7,000 সমর্থককে গ্রেফতার করা হয়েছে। তিনি তাকে গ্রেফতার করা হলে সমর্থকদের শান্তিপূর্ণ থাকারও আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকার সহিংসতার উদাহরণকে ব্যবহার করে বিরোধী দলের কার্যক্রমের উপর দমনপীড়ন চালাতে চাইছে। তিনি বলেন, দলের পুরো নেতৃত্বকে গ্রেফতার করা হয়েছে, আমার বিরুদ্ধে প্রায় 150টি মামলা আছে, যে কোনো সময় আমাকে আবারও গ্রেফতার করা হতে পারে। আগামী 28 মে তুরস্কের দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচন নিয়ে ইতিমধ্যে একাধিক জরিপ সংস্থা তাদের ভবিষ্যৎবাণী প্রকাশ করেছে। এই জরিপে ক্ষমতাসীন প্রেসিডেন্ট এরদোগানের বিজয়ের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে। ইউরেশিয়া গ্রুপ কনসালটেন্সি নামের একটি প্রতিষ্ঠান তুরস্কের দ্বিতীয় রাউন্ডের নির্বাচন নিয়ে একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে। তারা দেখিয়েছে রান অফ নির্বাচনে এরদোগানের জয়ের সম্ভাবনা 80%। এ বিষয়ে আরও একটি পরামর্শক সংস্থা হামিশ কিনার বলেছেন, দ্বিতীয় রাউন্ডে কিলিচাদোগলুর জন্য জয়লাভ করা কঠিন হবে। কামাল কিলিচাদোগলুর 14 মে অনুষ্ঠিত হতে যাওয়া পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট নির্বাচনে এরদোগানের প্রভাবশালী যুগে বিরোধীদের মধ্যে সেরা পারফরমেন্স দেখিয়েছে। কুর্দি আলেবি বংশোদ্ভূত অবসরপ্রাপ্ত এই মামলা প্রায় 45% ভোট পেয়েছেন। জাতিগত বাধা এবং মিডিয়া ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর এরদোগান প্রশাসনের ব্যাপক নিয়ন্ত্রণ অতিক্রম করে এই পারফরমেন্স দেখিয়েছেন 74 বয়সী এই রাজনৈতিক। এরদোগানের প্রথম রাউন্ডে জয়ের জন্য প্রয়োজন ছিল 50%-রও বেশি থেকে সামান্য পেছনে ছিলেন তিনি। তিনি পেয়েছিলেন 49.49% ভোট। 1990-এর দশকের পর প্রথমবারের মতো তুরস্কের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট বিরাজ করছে। তাছাড়া অনেক মতামত জরিপে দেখানো হয়েছিল, টানা 20 বছর তুরস্কের শাসন করা এরদোগানের এবারই প্রথম জাতীয় নির্বাচনে পরাজয়ের দিকে যাচ্ছেন। কিন্তু তা সত্ত্বেও তুর্কি জনগণ বেশিরভাগই পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন এরদোগান। প্রতিবেদনে বলা হয়েছে, এই অবস্থায় কিলিচাদোগলুর তুরস্কের ক্ষমতায় মসনদে বসতে হলে তার সমর্থন আরও বাড়তে হবে, 6 জোটের বিচ্ছিন্ন নেতাকর্মীকে আরও সংগঠিত করতে হবে। সর্বোপরি গত 20 বছরেরও বেশি সময় ধরে চলা শাসন ব্যবস্থার উপর বিজয়ী হতে হলে অনেক প্রতিকূলতাকে পরাজিত করতে হবে। ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের সারাবান সীমান্তে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় 5 সীমান্তরক্ষী নিহত হয়েছেন। এই ঘটনার পর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানের নিরাপত্তা বাহিনীর একটি বিবৃতিতে বলেছে, শনিবার রাতে সন্ত্রাসীদের হামলায় 5 ইরানি সীমান্তরক্ষী নিহত হয়েছেন। সন্ত্রাসীরা সীমানা পেরিয়ে ইরানের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে সীমান্তরক্ষীরা বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, এতে সন্ত্রাসীদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের নিরাপত্তা বাহিনী বলেছে, এই হত্যাকাণ্ডের জবাব দেওয়া হবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, সীমান্তে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি, আশা করি পাকিস্তান সরকার সন্ত্রাসীদের দমনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। সীমান্তে নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে দুই দেশের মধ্যে যেসব সমঝোতা হয়েছে সেগুলোর দ্রুত বাস্তবায়নের আশাও করেছেন এই মুখপাত্র।
সীমান্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির অংশগ্রহণে একটি বাজার উদ্বোধন করার পর এই হামলার ঘটনা ঘটেছে। দুই দেশের নিরাপত্তা এবং স্বার্থকে নিশানা করে এই হামলা চালানো হয়েছে বলে মনে করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ইউক্রেনের রণক্ষেত্রে বিপর্যয়কর ব্যর্থতা থেকে উঠে দাঁড়াচ্ছে রাশিয়ার একটি নতুন সেনাবাহিনী। পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর পূর্বাঞ্চলে মিত্র দেশগুলোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার এমন এক সেনাবাহিনী যেটি ক্ষতবিক্ষত কিন্তু অনেক বেশি অভিজ্ঞ, হামলায় কম নির্ভুল কিন্তু অনেক বেশি নৃশংস এবং অস্ত্র কমলেও এখনও ভালো পরিমাণ মজুত রয়েছে। ইউক্রেনের রুশ বাহিনীর এই পরিবর্তনের কারণে ন্যাটোর পূর্বাঞ্চলীয় দেশগুলোকে ভাবাচ্ছে তারাও নিজ নিজ সেনাবাহিনীর সক্ষমতা এবং মজুদ বাড়ানোর দিকে মনোযোগী হচ্ছে। গত কয়েক দশক ধরে এসব দেশের সেনাবাহিনী মূলত কম তীব্রতা এবং দূরবর্তী বিদ্রোহ দমনের সংঘাতের জন্য প্রস্তুত ছিল। গত সপ্তাহে এস্তোনিয়াতে লেটার্ন মেরি সম্মেলনে ন্যাটো কর্মকর্তা বলেছেন ইউক্রেন যুদ্ধের পর যে রাশিয়ার উদ্ভব হবে তা মোকাবেলার জন্য জোট প্রস্তুত নয়। এস্তোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্তো পেককুপ বলেছেন আক্রমণ পূর্ব সমর্থে ফিরতে রুশ সশস্ত্র বাহিনীর কয়েক বছর সময় লাগতে পারে। ইউক্রেনে সরঞ্জাম এবং সেনা হারালেও তারা এখনও এস্তোনিয়ার জন্য হুমকি, এই অর্থ তারা এখনও ন্যাটোর জন্য হুমকি। পেপকুপ এবং অন্য জোর দিয়ে বলেছেন রাশিয়া তাদের পদাতিক বাহিনীর বিপুল সেনা হারিয়েছে, কিন্তু মস্কো নৌ এবং আকাশ প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা এখনও অনেক শক্তিশালী, তাদের রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সমর্থ। তিনি আরও বলেছেন রাশিয়ার নৌবাহিনী খুবই বেশি ক্ষয়ক্ষতি হয়নি, বিমানবাহিনীর ক্ষয়ক্ষতি হয়েছে তবে খুব বেশি নয়, সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ট্যাঙ্কের স্বল্পতা রয়েছে কিন্তু এখনও তাদের মজুতে আছে কয়েক হাজার, হতে পারে সেগুলো খুব পুরনো, তারা এগুলোকে মেরামত বা নতুন রূপ দিতে পারে, ফলে তাদের হাজারো ট্যাঙ্ক থাকবে। ইউক্রেনের পূর্ব দেনবাস অঞ্চলে বাকমুত শহর ঘিরে দীর্ঘদিন ধরে রুশ এবং ইউক্রেন বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী লড়াই চলছে। রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ বাকমুতের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে, তবে কিয়েভ বলছে লড়াই চলছে। খবর অনুসারে রাশিয়ার সেনাবাহিনীর হাতে দখল হস্তান্তরের পর সেখান থেকে তারা তার বাহিনী প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ওয়াগনার প্রধান। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে অপমানজনক পরাজয় এড়াতে ওয়াগনার প্রধান ইভজেনি প্রিগোজিন পালিয়ে যেতে চান, এ কারণেই তিনি রুশ বাহিনীর হাতে বাকমুতের নিয়ন্ত্রণ দিয়ে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার ঘোষণা দেন তার বাহিনী সফলভাবে বাকমুত দখল করেছে। ওয়াগনার বস রিভির বলেছেন আমরা যে সমস্ত অঞ্চল দখল করার প্রতিশ্রুতি দিয়েছিলাম তা শেষ সেন্টিমিটার পর্যন্ত দখল করেছি, আমরা আমাদের অবস্থান রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছি এবং 25 মে আমরা বিরোধপূর্ণ অঞ্চল ছেড়ে যাব। ইউক্রেনের সশস্ত্র বাহিনী পূর্বাঞ্চলীয় গ্রুপের মুখপাত্র শেরহিচি চেরিবাতি বলেছেন বাকমুতে লড়াই এখনও চলছে, ইউক্রেনীয় সৈন্যরা ওয়াগনার বাহিনীর বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ইউক্রেনের এই কমান্ডার আরও বলেছেন আমরা তার প্রিগোজিনের অত্যন্ত শক্তিশালী দলকে নিশ্চিহ্ন করে দিয়েছি, এটা ধ্বংসের কাছাকাছি। কমান্ডার চেরিবাতি আরও বলেছেন প্রিগোজিন তাড়াহুড়া করে বাকমুতের নিয়ন্ত্রণের দখলের দাবি করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন পশ্চিমা দেশগুলোর দেয়া F-16 যুদ্ধবিমান রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করা হবে না বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তাকে আশ্বস্ত করেছেন। জাপানের হিরোশিমায় বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্টের সাংবাদিকদের সম্মেলনে এই কথা বলেছেন এবং তিনি বলেছেন ইউক্রেন ও ওই অঞ্চলে যেখানে রুশ সেনা রয়েছে সেখানে F-16 যুদ্ধবিমান ব্যবহার করা যেতে পারে। তিনি আরও বলেছেন আগামী সপ্তাহগুলোতে আক্রমণের সময় ইউক্রেন এই যুদ্ধবিমান ব্যবহার করবে সেই আশঙ্কা অত্যন্ত কম, তবে ইউক্রেনীয় সেনাদের পরবর্তীতে রুশ বাহিনীর বিরুদ্ধে আত্মরক্ষার জন্য এই জাতীয় অস্ত্রের প্রয়োজন হতে পারে। বাইডেন সাংবাদিকদের বলেন তিনি এক ব্যক্তিগত বৈঠকে জেলেনস্কির সঙ্গে F-16 নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন বাকমুতের মতো বিষয়ে F-16 ইউক্রেনীয় বাহিনীকে সাহায্য করবে না, তবে সামনে যা আসছে তা মোকাবেলায় সক্ষমতা অর্জনের ক্ষেত্রে বড় পার্থক্য করে দিতে পারে এটি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে দিয়ে একটি ভাষণে তিনি বলেছেন G7 নেতারা বলেছেন তারা ইউক্রেনকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবেন। রাশিয়ার দাবি তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাকমুত পুরোপুরি দখল করে নিয়েছে, তবে কিয়েভ বিষয়টি অস্বীকার করে বলেছে তারা এখনও বাকমুত নিয়ন্ত্রণে রাখার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। স্থানীয় চিকিৎসকদের মতে রোববার পশ্চিম সুদানের দক্ষিণ দারফুর অঞ্চলে সুদানের সেনাবাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস আধা সামরিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে 18 জন আধা বেসামরিক নিহত হয়েছেন।
এক বিবৃতিতে সুদান ডাক্তার সিন্ডিকেট বলেছে, শনিবার প্রাদেশিক রাজধানী নিয়ালার প্রথম যে সহিংসতা শুরু হয়েছিল তাতে দুজন আহত হয়েছেন। এছাড়া শহরজুড়ে ব্যাপক গোলাগুলির মধ্যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বেশ কয়েকটি পরিবার তাদের বাড়ি ছেড়ে শহরের বাইরে আশ্রয় নিয়েছে। সৌদি আরবের আলোচনার পর শনিবার সাত দিনের যুদ্ধবিরতির জন্য দুই সামরিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে একটি চুক্তি সত্ত্বেও সহিংসতা হয়েছে। স্থানীয় চিকিৎসকদের মতে, 15 এপ্রিল থেকে সেনাবাহিনী এবং RSF-এর মধ্যে লড়াইয়ে কমপক্ষে 850 বেসামরিক লোক নিহত এবং 3,300 জনেরও বেশি আহত হয়েছেন। কয়েক দশক ধরে সংঘাত আক্রান্ত স্বৈরশাসনাধীন সুদানকে গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিকভাবে সমর্থিত চুক্তির অধীনে RSF-কে সেনাবাহিনীতে একীভূত করার পরিকল্পনা নিয়ে বিরোধের পর 15 এপ্রিল সুদানে লড়াই শুরু হয়। দ্বিতীয় আদেশ অনুযায়ী বুরহান বিদ্রোহী গোষ্ঠীর নেতা মালিক আগারকে তার নতুন ডেপুটি হিসেবে নিয়োগ দিয়েছেন। সরকারের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মালিক 2020 সালে সুদান কাউন্সিলে যোগ দেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।